তারাপীঠ মহাশ্মশানের যজ্ঞ দর্শন করুন। আজকের তারিখ 7/8/2024। আমরা যজ্ঞ করার পূর্বে যে স্থানটি আপনারা দেখছেন, এটি শিবা ভোগতলা। এখানে ভোগ চাপিয়ে আহ্বান করে তবেই যজ্ঞ আরম্ভ করি। বামাক্ষেপা এখানে ভোগ চাপাতেন ভৈরবদের উদ্দেশ্যে। তো আমরাও প্রথমে এখানে ভোগ চাপিয়ে তাদেরকে আহ্বান দিয়ে তবে গিয়ে যজ্ঞ আরম্ভ করা হয়। আজকে যজ্ঞতে আমরা যে কাজটি করলাম, গ্রহের ওপরে আহুতি দিলাম এবং বাস্তুর সমস্যা বাস্তু দোষ কাটান করলাম। এখানে যে যন্ত্রগুলি বসানো হয়েছে সেই যন্ত্রগুলি সম্পর্কে একটু আলোচনা করব। তার পূর্বে সর্বদেব দেবী, তোমরা আমার দেহ নাও, মন নাও, হৃদয় নাও, পাপ নাও, পুণ্য নাও, ভালো নাও, মন্দ নাও, আমার যত কিছু আছে আমি সম্পূর্ণরূপে তোমাদের চরণে অর্পণ করে দিলাম। যেহেতু বাস্তুর ক্ষতি কাটান করতে হবে, তো আমাদের কিছু যন্ত্র আছে যেগুলি বসালে অটোমেটিক যজ্ঞের মধ্যে সেই বাণগুলো বা সেই বাস্তু দোষগুলো এবং যত রকম কুবিদ্যা আছে সব নষ্ট হয়ে যায়। সেটাকে মন্ত্র হরণ কবচ বলে বা বাণ হরণ কবচ বলে। সেই যন্ত্রটি কিন্তু আমরা যজ্ঞে বসিয়েছি, দৈবশক্তি লাভের যন্ত্র বসিয়েছি। এবং যেহেতু আমরা সবসময় বগলার উপরে কাজ করি, দশমহাবিদ্যার উপরে কাজ করি, তাই এখানে বগলা যন্ত্র এবং গ্রহের মহামৃত্যুঞ্জয়ের উপরেও কাজ করি। এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যন্ত্র এবং মন্ত্র দুটোই আহুতি দেওয়া এবং যন্ত্র বসানো। তো দশমহাবিদ্যা নবগ্রহ এবং মহামৃত্যুঞ্জয় নরসিংহ, এগুলোর প্রয়োগ আমরা বেশি দিই। এবং গুরুমুখী যে গ্রহের কাটান মন্ত্রগুলো আছে, যেগুলো সাবর মন্ত্র, সেই সমস্ত মন্ত্রেরও প্রয়োগ করে সেই দোষগুলি কাটানো হয়। এবং যত রকম চালান বিদ্যা থেকে শুরু করে যত রকম কুবিদ্যা আছে সব কিন্তু যজ্ঞের মাধ্যমে নষ্ট করা যায়, এবং খুব ভালোভাবেই সেটা নষ্ট করা যায়। কারণ অনেক সময় হয় কি, শত্রু এত প্রভাব ক্ষতি করেছে, একজনের বাড়িতে তো প্রায় 2000 তাবিজ পুঁতেছে, তো এরকমভাবে এক একজনের বাড়িতে এত প্রকারেরভাবে ক্ষতি করে যে আপনি হয়তো একটা দুটো বাণ কাটছেন, সেখানে দেখা গেলো হাজার হাজারভাবে ক্ষতি করেছে। তখন আপনাকেও ক্ষতি কাটান করতে গেলে সেরকম বিদ্যার প্রয়োগ করতে হবে, না হলে কাটবে না। তো আমরা শ্মশানে, এই তারাপীঠ মহাশ্মশানে যে যজ্ঞ করা হয়, এখানে যন্ত্রের মাধ্যমেও কিন্তু কাটান হচ্ছে, প্লাস আবার মন্ত্রের মাধ্যমেও কাটান হচ্ছে। আর আমরা কিন্তু এখানে একটা দুটো মন্ত্র প্রয়োগ করি না, বহু প্রকারের সাবর মন্ত্র আছে বাণ কাটা, যেমন ব্রহ্মবাণ, অগ্নিবাণ, বরাহবাণ, নরসিংহবাণ, বগীবাণ, এরকম প্রচুর ধরনের বিদ্যা আছে যেগুলো প্রয়োগ করা হয়। যেমন কিছু বিদ্যা আছে আমরা প্রয়োগ করি দশচক্রবাণ, মানে একসাথে দশখানা চক্র যাবে সেই ক্ষতিটা কাটতে। সপ্ত ত্রিশূলবাণ, মানে একসাথে সাতখানা ত্রিশূলবাণ যাবে। পঞ্চ অগ্নিবাণ, একসাথে পাঁচটা অগ্নিবাণ যাবে। দশমহাবিদ্যাবাণ, এটাও মারাত্মক বাণ, দশমহাবিদ্যার দশটা দেবীর বাণ আছে, সেই বাণ একত্রে কিন্তু গিয়ে যে ক্ষতি আছে সেই ক্ষতিগুলো কাটবে। মায়ের কাছে সকলে কামনা করুন যাতে সকলের মঙ্গল হয়। আজকে এই পর্যন্ত, পরের দিন আবার তো যজ্ঞ হচ্ছে, সেই সম্পর্কে আরও আলোচনা করব। ধন্যবাদ।